ভুলোর সঙ্গে মিশে যাব, আমি পঞ্চভৌতিক উপাদানে মিশে যাব, এসব জ্ঞান আমার নেই। তাই ভগবান মৃত্যুরূপে আমাদের আপনজনকে ধীরে 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 কেড়ে নিচ্ছে। বলে ছেক দেখ দেখ, তোর শিক্ষা এটাই উচিত শিক্ষা। আমি গীতার কথা বলছি, একটু অন্য করে বলছি, কিছু কষ্ট পাবেন না। গীতায় ভগবান বলেছেন বিভূতি যোগে দশম অধ্যায়ে যে এই সর্বশেষ গ্রাস করার জন্য মৃত্যুরূপে আমি আসবো তোমার কাছে, সব কিছুকে আমি গ্রাস করব। করবে না, ঘড়ি খুলে নেবে, চশমা খুলে নেবে, সোনার আংটি খুলে নিয়ে ভাগাভাগি হবে, শ্মশানে যাওয়ার আগে ভাগাভাগি হবে, আগে থাক কর, তারা কিছু লোক এসছে, কুটুম্ব এসছে, মামা এসছে, কাকা এসছে, ওদের সামনে বল এই আংটি কটা ভাগ হবে, চারটে ছেলে দুটো মেয়ে, ছটা ভাগ হবে তো, হ্যাঁ, তারপরে তোর লাশ হয় কি না। সাত বিঘে জমি আছে, এক কাজ কর, দুই ভাই তিন বিঘে তুই নে, তিন বিঘে তুই নে, আর মা আছে না তোর, হ্যাঁ আছে, ওকে এক বিঘে দে। তা সন্তুষ্ট হয়েছিস? কেন এক বিঘেটা ভাগ হবে না, মা তো থাকবে না, দেখো আমি থাকবো বলছি, কিন্তু বুঝলেন কি বলি না আমরা, এরকম স্বীকার করবেন নাকি বুঝতে পারছেন না কথা? সাত বিঘে জমি কিভাবে ভাগ হবে? বলে বড় খোকা তুই তিন বিঘে নে, ছোট খোকা তুই তিন বিঘে নে, আর এক বিঘে তো তোর মা কি করবে? কেন মা তো আমার কাছে খাবে, বলছে আমার কাছে খাবে, বলছে আমার কাছে খাবে, তার মানে ও মরবে না, হচ্ছে না, ও সব ওর দরকার। ওইটা দেখুন, এগুলো ভাগবতমের কথা বলছে, সবই আছে, আপনাকে দেখাতে পারি, পঞ্চম স্কন্ধ পড়ুন, ভাগবত কিনুন, এত পড়ার সময় আছে, ভগবান টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনি পড়ুন এগুলো। ভাগবতমে বলছে আমার পুত্র, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বান্ধব, যেই না চলে গেল সে আমার সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেল। শুনছে না যে আমিও এই মৃত্যুর মুখে একদিন দাঁড়িয়ে আছি, আমিও লাইনে দাঁড়িয়ে আছি, ও জানে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এখানে জায়গা আছে, ঠিক আছে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। যাদের কোমর টোমর ব্যথা করছিল, ঘুম ঘুম পাচ্ছিল, একটু হাই উঠছিল, তারা সবাই সুস্থ, কিছু করার নেই, সব মেনে নিতে হবে। এখন ছট আমরা হরি পূজা করছি, ওরা ছট পূজা করছে, সবাইকে মেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছোটি মায়ের ভজন। এখন আমাদের নকুলবাবু আর সুভদা মাতাজি তো সন্তুষ্ট হবে না, যদিও আমরা বন্ধ করি না, সকালবেলা বলছে গীতা শ্লোক আরো বলো, তো আপনারা বলুন কি করে যাবে, পাঠ চলবে নাকি? দাঁড়িয়ে আছে দেখুন দারোয়ানের মতো,
আমি তো সবাই এরকম কথা বলি, হ্যাঁ বলে দেখি কেমন সাহস, দেখি বেরো দেখি তা ধরে আছে বাবা।